हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के रायचने आज चिकेन रेसिपी। खूब सहजे ये चिकेन बाड़ीते चट जल्दी तैरी करा जाए। आज के जेटा बनाबो तार नाम होच्छे ग्रेवी चिकेन। तो आमी एखाने 500 ग्राम मतन मांस भालोभावे धुए निये निएछि। एरपरे आमी एखाने एक चामच विनेगार दिए दिलाम। ভিনিগারটা দিয়ে দেওয়ার পর ছোট চামচে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এটা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা সাধারণ যে শুকনো লঙ্কা হয় তারই গুঁড়ো। ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা মাংসটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন একসঙ্গে বেটে নেব। মাংসটার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ মতন টমেটো কেচাপ ইউজ করেছি আর 1 চামচ পরিমাণে সয়া সস ইউজ করেছি। পেঁয়াজ এবং রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা আমি মাংসটার মধ্যে দিয়ে দেব। মাংসটার মধ্যে 1 চামচ সর্ষের তেল, আন্দাজ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখানে 1 ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই মাংসটা যদি বাড়িতে রান্না করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। গরম তেলের মধ্যে 2 তেজপাতা, 2 এলাচ, 4-5 লবঙ্গ, 1 ইঞ্চির একটা দারচিনির টুকরো তেলের মধ্যে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করা মাংসটাকে আমি এর তেলের মধ্যে দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে যাওয়ার পর দেখবে মাংস থেকে সামান্য পরিমাণে জল বেরিয়েছে। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই মাংসটা খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় বলে এই মাংসটা রুটি এবং যদি পরোটার সঙ্গে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। ভাতের সঙ্গে অতটাও ভালো লাগে না, কিন্তু এটা অবশ্যই আপনারা পরোটা কিংবা রুটির সঙ্গে অবশ্যই ট্রাই করবেন। মাংস থেকে কষাবার সময় বেশ খানিকটা জল রিলিজ করে গেছে। এই জল দিয়েই আমরা মাংসটাকে 80% কুক করে নেব। মাংসটা যখন একটু ড্রাই ড্রাই হয়ে আসবে তখন আমরা মাংসটার মধ্যে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও মাংস থেকে রিলিজ করে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এরপরে আমরা ভালোভাবে মিশিয়ে নেবার পর সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। যখন 100% কুক হয়ে যাবে তারপরে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এই মাংসটায় আমি শুধু শুকনো লঙ্কা ইউজ করেছি। এটা কাঁচা লঙ্কা ইউজ করা যায়, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি। সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে 100% কুক করে নেব। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর
গরম গরম রুটি বা পরোটার সঙ্গে অবশ্যই পরিবেশন করুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই মাংসের রেসিপিটা, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য।